অন্যের ভিডিও দিয়ে কিভাবে ইনকাম করবেন, আজকের আলোচনা আমাদের সেই বিষয়টা নিয়ে। তো আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন, কারণ আমরা এখানে অনেক ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমি আপনাদের এমন একটি চ্যানেল শেয়ার করব যার নিজের কোনো আসলে ভিডিওই নাই, সকল ভিডিওগুলো অন্যের ভিডিও দিয়ে তার চ্যানেলটি তৈরি করা, এবং তার চ্যানেলে চার মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে, আর ভিডিওগুলো সকল কিন্তু অন্যের। কিন্তু সেখানে সে একটু ক্যারামতি তো অবশ্যই দেখেছে, কিভাবে কি ক্যারামতি দেখেছে সেগুলো আমরা আলোচনা করব। আমার মনে হয় এই চ্যানেলগুলো আপনারা অনেকেই দেখে থাকবেন, যেমন মায়া জাল, ট্রেন্ডস নাও, তাজা নিউজ, এইগুলা প্রায় একই ধাঁচের চ্যানেল যেগুলোর নিজের কোনো আসলে ভিডিও বানায় না। ওইভাবে তারা হচ্ছে বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজ কালেক্ট করে নিজের কথাগুলো দিয়ে সেখানে অডিও দিয়ে সেখানে তারা অনেক সুন্দর একটা ভিডিও তৈরি করে, এবং দর্শক অনেক আকৃষ্ট হয় ধরনের ভিডিও দেখতে। কিন্তু মজার ব্যাপার হলো তারা সেখানে তাদের কোনো কপিরাইট ক্লেম আসে না, এবং সেখানে আপনি ভালো মোটামুটি ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন। শুধু মোটামুটি বলা যায় না, আসলেই ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন। কি আপনারও মনে ইচ্ছা হচ্ছে এরকম অন্যের ভিডিও দিয়ে এরকম ভিডিও তৈরি করে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ভিউস নিয়ে আসার এবং মোটা অঙ্কের একটা টাকা ইনকাম করার ইচ্ছা হচ্ছে? তো এইভাবে ইনকাম করার জন্য আপনাকে কয়েকটি বিষয় ভালোভাবে জানতে হবে। কোথা থেকে ভিডিওগুলি কালেক্ট করবেন সর্বপ্রথম এই বিষয়টি জানতে হবে, এবং আপনাকে ভয়েস দিয়ে সেটা সুন্দরভাবে উপস্থাপন করতে হবে, এবং এর জন্য আপনাকে স্ক্রিপ্ট লিখতে হবে এবং ভালো একটি মাইক্রোফোনের দরকার পড়তে পারে। শুধু এই কয়েকটা কাজ করলেই হবে না, আপনাকে আরও যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে ইউটিউব কপিরাইট স্ট্রাইক, কপিরাইট ক্লেম এবং বিউজড কন্টেন্টের বিষয় নিয়ে আরও ভালোভাবে জানতে হবে। সাথে ফেয়ার ইউজ বলে একটি আইন রয়েছে ইউটিউবের, এই আইনটি আপনাকে ভালোভাবে জানতে হবে, তবেই আপনি এই ফেয়ার ইউজের মাধ্যমেই ভিডিওগুলোকে ইউজ করতে পারবেন আপনার চ্যানেলে কমার্শিয়াল হিসেবে। আর এই সকল বিষয়গুলো জানবেন কোথায় জানেন? আমাদের এই টেকনিক্যাল দিনাজপুর চ্যানেলে রয়েছে আপনাদের এই সকল সমস্যার সমাধান। আপনি খুঁজে দেখুন, এরকম অনেক ভিডিও রয়েছে। আর কপিরাইট ক্লেম, কপিরাইট স্ট্রাইক সম্পর্কে আমাদের অলরেডি ভিডিও দেওয়া হয়েছে, আর যে বিষয়গুলো রিইউজড কন্টেন্ট এবং ফেয়ার ইউজ সম্পর্কে অতি শীঘ্রই আমরা ভিডিও আপলোড করতে যাচ্ছি। আর আমরা আরও একটি বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে যাচ্ছি, সেটি হচ্ছে মায়াজাল ভিডিওগুলো কোথা থেকে কালেক্ট করে এবং কোথা থেকে স্ক্রিপ্টগুলো কালেক্ট করে, কীভাবে কী করে অনেক ডিটেলসে আলোচনা করব। আপনারা অবশ্যই চোখ রাখুন আমাদের টেকনিক্যাল দিনাজপুর চ্যানেলে। এভাবেই আপনি অন্যের ভিডিও দিয়ে আপনার নিজের একটা চ্যানেল বানিয়ে মিলিয়ন মিলিয়ন ভিউজ নিয়ে এসে হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন আপনার চ্যানেল থেকে। শুধু তাই নয়, এখানে কেউ আপনাকে কপিরাইট স্ট্রাইকও দিতে পারবে না সেভাবে, কারণ এখানে আপনি যে কোনো একজনের ভিডিও ইউজ করেননি, সেখানে অনেক অনেকজনের ভিডিও ইউজ করার কারণে তারা আপনাদেরকে এককভাবে কপিরাইট স্ট্রাইকও দিতে পারবে না। এজন্য একটা সেফলি প্রসেসও রয়েছে, আমরা সেগুলো বিষয়ে যদি আপনারা এই বিষয়ে জানতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমরা ধীরে ধীরে সেই বিষয়গুলো আমাদের চ্যানেলে খোলাসা করার চেষ্টা করব। অদূর ভবিষ্যতে আরও আমাদের চ্যানেলে অনেক ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে, আপনি মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর টেকনিক্যাল দিনাজপুর এক্সেপশনাল একটি চ্যানেল হতে যাচ্ছে, অনেক এক্সেপশনাল বিষয় নিয়ে আলোচনা করবে। এই জন্য আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।